তুলে নিয়েছি কাচবো, ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। আর সাহিল বাবু এখন যাচ্ছে কলে জল ভরতে, জলটা ভরে নিয়ে আসো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাল্লামা মিনি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি তো আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। চলো আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। বাবু গেল, জাহির ছেলে আর আমার বাবু দুজন একসঙ্গে গেল জল ভরতে কলে। ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না খুব একটা, জল ভরতে গেল। আর বিজনেস আরও তুলে নিয়েছি কাচবো বলে। চলো তাহলে কাচাকুচিগুলো করে নিই। বাসন মাজা হয়ে গেছে, কাপড়টা কাচলে হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, মাংস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, কিছুক্ষণ পরে তোমার সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা, সুষম মাজার তরকারিটা দিয়ে আসি। মাংস করেছিলাম আর উচ্ছে ভাজা, উচ্ছে শিম আলু ভাজা। চলো দিয়ে আসি। দেখো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাবু নামাজ পড়তে গেছিলো, নামাজ পড়ে আসলো। কি হয়েছে? একটা দাদার জুতো কুকুরের পড়ে গেছে, সব ঢিলমে ওই পারে করেছে, একটা ছেলে ফেলে দিয়েছে। তারপর ওখানে কুকুর ছিল, কুকুরটা ঘাউ 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 করছে, বাহাত দিয়ে চা আট করে মারলো এখানে, ভাউ ভাউ উঠে এসে আবার কামাতে যাচ্ছিল, আবার মিলেছে। জামা খোল, আমি ভাত দিচ্ছি। এখানে নিমকি বানাচ্ছি। এখানে এগুলো বানানো হয়ে গেছে, মজ মতো হয়েছে। চলো বন্ধুরা, বাবুর ভাতটা দিয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে। বন্ধুরা এখানে বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ও ভাজা খাবে না, শুধু মাংস আর ভাত খাবে, ওকে দিয়ে দিয়েছি খেতে, বাবু খাক তাহলে। চলো বন্ধুরা, গরম জল ফুটছে, স্নানটা করে নিই। গাটা জ্বর জ্বর মতো, সর্দি হয়ে গেছে, ওই জন্য করে গরম জল বসিয়ে স্নান করবো বলে। বন্ধুরা, তোমার দাদার একটা কাজের জন্য দরকারে যাচ্ছিলো, দেরি হয়ে যাচ্ছে বলে বললো ভাতটা আমাকে দিয়ে দাও, গরম জলটা রেখে বলি আগে ভাত দিয়ে দিই, তারপর আমি স্নান করবো। চলো বন্ধুরা, তোমরা খেয়ে নিক তাহলে, আমি স্নানটা করে নিই। আর বাবু এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। স্নান করা হয়ে গেছে বন্ধুরা, চলো এবার ভাত খেয়ে নিই। কি ঠান্ডা বাবা, ঠান্ডা জলে করি তখন এত ঠান্ডা লাগে না, সে গরম জলে করেছি যেন বেশি ঠান্ডা লাগছে। আর বাবু ওই যে মিটকে মিটকে হাসছে আমার ঠান্ডা লাগছে বলে, আমাকে ঠান্ডা জলে স্নান করাবে। চলো তাহলে আমার ভাতটা বেড়ে নে। দাদা খেয়ে বেরিয়ে গেল কাজে, একটা জায়গায় কাজ দেখতে যাচ্ছে, বলে দেরি হবে আসতে জন্য খেয়ে গেল। দাদা ফ্ল্যাশটা জ্বালে। আজকে ভাজা করেছিলাম শিম আলু আর উচ্ছে। বাবু 70 টাকা জমেছে,
ওর নানি নানন দেয় 10 টাকা করে, ও নানার বাড়ি যাবে, পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য টাকা জমাচ্ছে, ওখানে গিয়ে খরচা করবে। এখানে চা বসিয়েছি, আর বাবু কুরকুরে নিয়ে এসছে, এখানে ডাল ভাজা এনেছে, চাল ভাজা, এগুলো মা নিয়ে আসলো খাওয়ার বাবুকে দিয়ে আনতে পাঠিয়েছিল। চলো চাটা করে নিই, আর এগুলো কাটি, কেটে এগুলো খাবো, চলো চাটাকে করে নিই। দেখো বন্ধুরা, দুষ্টুমি করছে সারাদিন, আজকে দুষ্টুমি করছে। গালের মধ্যে কি একটা হচ্ছে, কি ব্যথা। আমাদের ঘরে ঠান্ডা, রাত্রবেলায় কুয়াশা পড়ে, ঠান্ডা, নাক বন্ধ হয়ে যাচ্ছে। জামা কাপড় কেচেছিলাম, জামা কাপড় গুলো বাবু তুলে রেখেছে সাইকেলের উপরে, ওগুলো এখন ভাঁজ করতে হবে। চাটা খাবো, চাটা খেয়ে ওগুলো সব গোছাবো। রাতে আবার রুটি করতে হবে, বাবুর জন্য ভাত আছে, আমাদের জন্য রুটি করব। চলো বন্ধুরা, চাটা করে নি, বাবু একবার করে আসছে, এসে আর দুষ্কর্ম করছে। চলো বন্ধুরা, পরে কথা। চা হয়ে গেছে বন্ধুরা, এখানে চা নিয়ে নিয়েছি, এখানে নিমকি আছে, চাল ভাজা আছে, বিস্কুট আছে, কুরকুরে আছে, ডাল ভাজা আছে। চলো চা খেয়ে নিই তাহলে। না চা না মা, আমার মা এখানে বসে তো টিভি দেখছে, আর বাবু এখানে বসে বদমাইশি করছে, কোথায় গিয়ে নোখ কাটছে, খাবারের মধ্যে নোখ উড়ে এসে পড়বে। ওটা আমি হাতে বানিয়েছি নিমকিটা, ভালো হচ্ছে মা? আর দুপুরবেলা এটা হাতে বানিয়েছি আমি, টেস্টি টেস্টি। এটা মানে ময়দা দিয়ে, কি দিয়ে করেছি বলো, তোমার ময়দা দিয়েছি, ময়দা দিয়েছি, ময়দার মধ্যে ঘি, কালো জিরে, নুন, চিনি, হ্যাঁ দিয়ে ভালো করে শুকনো মেখে নিয়েছি, নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে মেখে কেটে কেটে তারপর নিমকির মতন টুকরো করে করে করেছি। বাবু খাইয়ে দিল আমাকে আবার কুরকুরে, বদমাশি করে আবার ভালোবাসা দেখায়, ভালোবাসা হচ্ছে না আমাকে। বাবু ওখানে খেতে বসে গেছিল, আমার বাবা যেখান থেকে খাবার নেয় ওখানে মুরগির মাংসের তরকারি দিয়েছিল, মারা মুরগির মাংস ভালোবাসে না বলে বাবুর জন্য এনে দিয়েছে, কিছু খাচ্ছে বাবু, খাক তাহলে, ততক্ষণ আব্বা মা চলে যাচ্ছে, আমি একটু আগে দিয়ে আসি। কেমন আছে তরকারি? হেভি তরকারি। আব্বা এই গাড়িটা তৈরি করেছে, কালকে দিয়েছে গাড়িটা, কেমন লাগছে জানাবেন বন্ধুরা কমেন্টে। আব্বা গাড়িটা বানিয়েছে, ভাড়া গাড়ি চালাতো, 200 টাকা করে রোজ ভাড়া দিতে হতো, এই গাড়িটা এখন কিনেছে বাবা, তৈরি করিয়েছে, চলে যাচ্ছে। হ্যালো আব্বা মা, দেখো বন্ধুরা শাকিল সাহিল এখন সাহিলের খাওয়া হয়ে গেছে, আর এই শাকিল খাচ্ছে চিনি রুটি খাচ্ছে, আরো দুষ্টুমি করছে, কলা ব্যাগের মতন লাফাচ্ছে দেখো, আর ওর মাটা বেলনি নিয়ে বসেছে, বলে বদমাইশি করলেই মারবে, এই দেখো নাচছে। সারাদিন দুই ভাই এমনি করতে থাকে।
বন্ধুরা এখানে আটা মাখা হয়ে গেছে, লেচি কেটে নিয়েছি, চলো বেলে নেবো। এবারে নিমকি বাজার তেলটা আছে, করে নেবো, চলো বেলে নি। চলো বন্ধুরা, লুচি করা রেডি। এখানে তেল ছিল, ওই তেলেই করে নিলাম, তরকারি বেড়ে নিয়েছি, চলো এবার খেয়ে নিই তাহলে। চলো বন্ধুরা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এত গরম গরম লুচি। চলো বন্ধুরা ব্লগটা এখানে এন্ড করে দিলাম। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, আল্লাহ হাফিজ।